বিএনপি জামায়াতের অবরোধের কারণে কক্সবাজার ও পার্বত্য জেলাগুলো থেকেও ছাড়েনি দূরপাল্লার যানবাহন। বান্দরবানে দূরপাল্লা ছাড়াও সাত উপজেলা সদরের সাথে সদরের বাস চলাচল বন্ধ রয়েছে, এতে দুর্ভোগী যাত্রীরা। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য, তবে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাঙ্গাবাড়িতে দূরপাল্লার বাস বন্ধ হলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। এ সময় ঢাকা ফেরত এক বিএনপি নেতাকে আটক করা হয়। শহরে টহল দিচ্ছে বিজেপি। দূরপাল্লার বাস ছেড়ে যায়নি খাগড়াছড়ি থেকেও, তবে শহরের জনজীবন অনেকটাই স্বাভাবিক, চলাচল করছে গণপরিবহন। অবরোধে কক্সবাজার থেকে সীমিত আকারে ছেড়ে আসে চট্টগ্রামমুখী বাস। শহরে নাশকতা এড়াতে নয়জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা। এই গাড়ির বন্ধের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ আমার গাড়ি তো অবধি বন্ধ আছে, চলে না। চলে না হিসাবে ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর এরা তো জীবন যাপন খুব কষ্ট সাধ্য হয়েছে। মাইনে থেকে চলে এসেছে, এখানে আছে গাড়ি বন্ধ, গাড়ি তিন দিন বলে অবরোধ থাকবে, যাবে না। তিন দিন গাড়ি যাবে না, এখন কি করব, কোথায় যাব, দিশা খুঁজে পাচ্ছি না। সকাল থেকেই স্বাভাবিক জীবনযাপন মানুষ এখানে তারা পালন করছে, রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত আছে, মানুষ তার স্বাভাবিক জীবনযাপন এখানে পরিচালনা করছে এবং এইগুলো রক্ষার জন্য আমাদের আমরা সেখানে মোতায়েন আছি। দর্শক, অবরোধের আরো খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের বাস টার্মিনাল এলাকা থেকে। আসলে আমরা সকাল থেকে বিভিন্ন অলিগলি ঘুরে দেখেছিলাম, বিভিন্ন বাজার এবং বিভিন্ন পয়েন্ট গুলোতে আসলে দেখেছি বিজিবি এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ বিজিবি র‍্যাবের টহল দায়িত্ব আমরা আসলে লক্ষ্য করেছি। তবে কোন জায়গায় আসলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি, কিন্তু সকাল থেকে বান্দরবান থেকে রাঙ্গামাটি, কক্সবাজার এবং চট্টগ্রাম, ঢাকা কেন্দ্রিক কোন বাসে কিন্তু আসলে ছেড়ে যায়নি। সবগুলো বাসে কিন্তু আসলে কাউন্টার গুলো বন্ধ রয়েছে। পাশাপাশি ছোট যারা খুব গুরুত্বপূর্ণ কাজে যেতে যাচ্ছে তারা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় সিএনজি, মাহিন্দ্রা এবং ত্রিহুলের গাড়িতে করে আসলে যাচ্ছে। তবে যে জিনিসটি বলা যায় সেটা হচ্ছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতিতে এই ধর্মঘট বা অবরোধ আসলে চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখেছি বিভিন্ন পয়েন্ট গুলোতে পুলিশের নজরদারিতে রয়েছে এবং সকাল থেকে কোনো জায়গায় বিএনপি বা জামাতের পক্ষ থেকে আসলে কাউকে পিকেট করতে বা কোনো জায়গায় উপস্থিত থাকতে আমরা লক্ষ্য করিনি। তবে আমরা পুলিশের পক্ষ থেকে যেটি জিনিস আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে মানুষের নিরাপত্তা যোদ্ধাদের জন্য পুলিশের টহল দায়িত্ব এবং ভ্রাম্যমাণ আদালত বাজারে এবং বিভিন্ন পয়েন্ট গুলোতে আসলে তারা উপস্থিত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য তারা কঠোর অবস্থানে রয়েছে। এবং পাশাপাশি আমরা একটু আগে এইও জানতে পারলাম যে আসলে নাশকতা এড়াতে কিন্তু সাতজন বিএনপি নেতাকে কিন্তু আটক করেছে বান্দরবান সদর থানা। জোবাইর, ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।